আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ন্যারো প্লাজো কাটার দুটি পদ্ধতি আর এই ন্যারো প্লাজোটি কাটার জন্য এখানে আমি দুই কালারের কাপড় নিয়েছি এখানে কাপড় আছে সোয়া দুই গছ আর এর বহর আছে দুই হাত তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদেরকে স্বাগত জানাই আর প্লিজ আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব তার জন্য আপনারা সাথে সাথে পেয়ে যেতে পারেন তো আমি এখানে এই ন্যারো প্লাজোটি কাটার জন্য তৈরি করা একটি ন্যারো প্লাজো নিয়েছি এখানে যেরকমভাবে আছে এই স্টাইলের একটা ন্যারো প্লাজো কাটবো আরেকটা কাটবো নিচের এই অংশটুকু থাকবে না জাস্ট উপরের এই অংশ থেকে তারপর তৈরি করব তো যাদের কাছে এই ন্যারো প্লাজোটি আছে আপনারা চাইলে কাপড়ের উপরে যে এভাবে করে রেখে এই মাপ অনুযায়ী আপনারা চক দিয়ে দাগ দিয়ে তারপর কাপড়টা কেটে নিতে পারেন আর যাদের কাছে এই ন্যারো প্লাজোটি নিয়ে তারা কিভাবে কাটবেন তো বন্ধুরা এই ন্যারো প্লাজোটি কাটতে হলে যে মাপগুলো লাগবে আপনার লম্বা মাপ লাগবে পায়ের মুহুরির মাপটা লাগবে আর হাঁটুর মাপটা লাগবে এই ন্যারো প্লাজোটি কিন্তু আপনার পায়ের মুহুরির যে মাপটা থাকবে একটু ফিটিংভাবে থাকবে এখান থেকে হাঁটুর নিচ পর্যন্ত মোটামুটি ফিটিংভাবে থাকে তো আমি এখানে এভাবেই তৈরি করব আর উপরের অংশ মানে হাঁটুর উপরের থেকে ফ্রি সাইজ মানে লুজ হবে সেরকমভাবে এটা তৈরি করব আর এই ন্যারো প্লাজোটি তৈরি করতে হলে মাপগুলো লাগবে আপনার লম্বা মাপ পায়ের মুহুরির মাপ আর হাঁটুর মাপ তো বন্ধুরা আমি যে ন্যারো প্লাজোটি তৈরি করব এর লম্বা আছে ছত্রিশ ইঞ্চি আর দুই ইঞ্চি বেশি নিব সেলাইয়ের জন্য এবং রাবার লাগানোর জন্য তা আটত্রিশ ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব এবার এই নিচের দিকে পায়ের মুহুরির চওড়াটা ধরবো আমি বারো ইঞ্চি তার অর্ধেক হবে ছয় ইঞ্চি এই ছয় ইঞ্চি বরাবর আমি দাগটা দিয়ে দিব এখান থেকে মানে নিচের এই অংশ থেকে উপরের দিকে হাঁটুর মাপটা ষোলো ইঞ্চি আছে এই ষোলো ইঞ্চি বরাবর আমি এভাবে করে দাগটা দিয়ে দিব তো বন্ধুরা আপনাদের হাঁটুর ঘের যে চওড়াটা হবে তার থেকে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি বেশি নেবেন তা না হলে কিন্তু আপনি হাঁটু ভাঁজ করতে পারবেন না আপনার এতটুকু লুজ লাগবে তো সেই মাপ অনুযায়ী আপনি এখানে হাঁটুর মাপের যে ঘেরটা আছে সেই অনুযায়ী মাপটা নেবেন এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বেশি নেবেন এবার এই উপরের দিক থেকে নিচের দিকে দেড় ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিব এটা রাবারের জন্য তো এখান থেকে আমি হায়ের মাপটা নিব চোদ্দো ইঞ্চি এই চোদ্দো ইঞ্চি বরাবর এভাবে করে দাগটা দিয়ে দিব এবার আমি এই দাগগুলো কিভাবে একটার সাথে আরেকটা মিলাবো সেটা দেখাবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ন্যারো ক্ষেত্রে আমরা সাধারণত এই যে ইনসিয়েটিভ দিয়ে যে এভাবে করে স্টেটভাবে দাগ দিয়ে নিই কিন্তু এই ন্যারো তৈরি করার সময় কিন্তু এভাবে হবে না এই ন্যারো প্লাজার ক্ষেত্রে এভাবে স্ট্রেট ভাবে দাগ দেওয়া যাবে না এটা ভিতরের দিকে অন্তত এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি যে করে রাউন্ড করে তারপর দাগটা দেওয়া লাগবে এরপরে যে উপরের দিকে যে দাগটা দিয়েছি যেভাবে আছে সেভাবেই থাকবে আর সেলাইয়ের জন্য আমি এখানে হাফ ইঞ্চি বেশি নিব তা আমি এভাবে করে সাইডে দাগটা দিয়ে নিলাম এর পর হাই মাপটা এই যে এভাবে করে একটু রাউন্ড করে প্রায় এখানে 1.5 ইঞ্চি বরাবর রাউন্ড হয়েছে এটা রাউন্ড করে এভাবে করে উপরের দিকে দাগটা দিয়ে দিব এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টাকে কাটবো ন্যারো প্লাজোটি কাটা হয়ে গেছে আর নিচের মুহুরের এই সেলাইটা আমি চড়া করে করব তার জন্য এখানে এই কাপড়টা নিচের দিকে যে কাপড়টা লাগাবো এটা একটু চড়া করে নিব এই সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে সেটা দিয়ে আমি এটা তৈরি করতে পারবো এটা এই ন্যারো প্লাজোর ন্যারো প্লাজো কাটবো আর তার জন্য এখানে কাপড় চার ভাঁজ করে রেখেছি এর উপর আমি যে ন্যারো প্লাজোটি কাটলাম তা এভাবে করে রাখবো তো বন্ধুরা এখানে কিন্তু এই ন্যারো প্লাজোটা যেটা তৈরি করব এটা নিচের অংশে যে এভাবে করে থাকবে নিচের এই অংশটা আলাদাভাবে তারপর বসবে এই নিচের অংশটা কতটুকু আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের এই নিচের অংশের চওড়াটা আছে চার ইঞ্চি তো আমি যে ন্যারো প্লাজোটি কেটেছি তাই যেভাবে করে নিচ থেকে সাড়ে তিন ইঞ্চি বরাবর এইভাবে করে ভাঁজ করে নিব। কারণ সেলাই করলে আরো হাফ ইঞ্চি উপরের দিকে উঠে যাবে তো এর জন্য সাড়ে তিন ইঞ্চি বরাবর এই এভাবে করে ভাজ করে কাপড়টাকে নিচের দিকে নিয়ে আসবো এই সাইডে কলি বসাবো তো বন্ধুরা যেভাবে আছে আমি সেভাবে করে এখন আমি এই নিচের প্লাজোটা কাটবো আর এই মাপ অনুযায়ী আমি সব দিকে দাগটা দিয়ে নিব আমি নিচের যে ন্যারো প্লাজোটি আছে এখানে কলি ব্যবহার করব এর জন্য এই সাইডের রাউন্ড দাগটা আমি দিব না এটা এইভাবে করে স্ট্রেট রাখবো কলি বসাতে হলে কিন্তু রাউন্ড করে এইভাবে কাটা যাবে না এটা এই যে সোজাই রাখতে হবে এবার আমি এই দাগ অনুযায়ী প্লাজোটা কাটবো প্লাজোটি কাটা হয়ে গেছে এবং সাইডের এই কাপড় থেকে আমি কলি তৈরি করব এখানে কলি তৈরি করার জন্য দুইটা ভাজ করে কাপড় নিয়েছি এই কলিটার চরা নিব সাড়ে চার ইঞ্চি আর এর লম্বাটা নিব ছয় দাগটা দিয়ে দিব সাইডের দাগটা এইভাবে করে দিয়ে দিব তো এবার আমি এই মাছ বরাবর একটা দাগ দিয়ে নিব এই দাগ থেকে যে এভাবে করে কোনাকি করে কলি কাটতে হয় এবার এই দাগ অনুযায়ী আমি কলিটাকে কাটব কলি কাটা হয়ে গেছে এই কলিটা এই যে এভাবে করে সাইডে থাকবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কলি লাগাতে হয় কিভাবে এবার আমি এই প্লাজোর নিচের অংশটা কিভাবে কাটবো সেটা দেখাবো এই নিচের অংশের যে কাপড়টা আছে এটার চওড়াটা হবে চার ইঞ্চি আমি এই কাপড়টা কিন্তু ডাবল করে রাখতে হবে তা আমি এভাবে করে ডাবল করে কাপড়টা নিয়েছি তো বন্ধুরা আমি এই প্লাজোটি কিভাবে তৈরি করব পরবর্তী ভিডিওতে দিব তো আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো বন্ধুরা আমার এই পদ্ধতিগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আশা করছি আপনারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন